নমস্কার বন্ধুরা, বাঙালি সেরা হেঁচেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে পার্শে মাছের একটা দারুণ সুস্বাদু রেসিপি শেয়ার করতে চলেছি, আর গরম গরম ভাতের সাথে এটা খেতে অসাধারণ লাগে। এই রেসিপিটি ভীষণ সহজ একটা রেসিপি, আর এটা বাড়িতে খুব কম সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন এখন রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য আমি প্রথমে 6 পিস পার্শে মাছ নিয়েছি। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এর মধ্যে সামান্য নুন এবং হলুদ দিয়ে আমি মাছগুলোকে মেখে নেব। মোটামুটিভাবে মাখানো হয়ে গেলে ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে মাছ ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা আমি সর্ষের তেলে করব, কারণ এই রান্নাটা সর্ষের তেলে করলে এর স্বাদটা বেশি ভালো হয়। এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন, তাহলে মাছগুলো কড়ার গায়ের সাথে লেগে যাবে না। এখন মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছগুলো উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। তবে এই মাছগুলোকে খুব বেশি ভাজবো না, তাহলে এর স্বাদটা নষ্ট হয়ে যাবে। মোটামুটিভাবে মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মাছগুলোকে তুলে নিচ্ছি। এরপর ওই তেলেই দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে এবং 2 চেরা কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো। এখন সব কিছু তেলের ওপর 3 থেকে 4 সেকেন্ড ভেজে নেব। মোটামুটিভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। জলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে স্বাদ অনুসারে সামান্য নুন দিয়ে দিলাম। এরপর এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। মাছগুলোকে উল্টে দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, আর এই সর্ষেটা আমি সামান্য নুন এবং 1টা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম। সর্ষে বাটার সময় যদি অল্প নুন এবং কাঁচা লঙ্কা দিয়ে বাটা হয় তাহলে সর্ষেটা তেতো হয় না, আর সর্ষেটা যাতে হজমে কোনো অসুবিধা না হয় সেজন্য আমি এটাকে ছেঁকে ব্যবহার করেছি। এরপর এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলছি। মোটামুটিভাবে পার্শে মাছের ঝালটা আমার রেডি হয়ে গেছে। এখন মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে এর মধ্যে 1/2 টিস্পুন কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নার শেষে যদি সামান্য একটু সর্ষের তেল দেওয়া হয় তাহলে এর স্বাদটা আরও বেড়ে যায়, তাই আমি এখানে সর্ষের তেলটা অ্যাড করলাম। আমার পার্শে মাছের ঝাল একদমই রেডি হয়ে গেছে। এখন এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং শেয়ার করবেন, আর এই রকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, কেননা আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও তাহলে আপনার কাছে খুব সহজেই পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।